বন্ধুরা, ভ্রমণ এক্সপ্রেসের নতুন ভ্রমণ এপিসোডে আপনাদের স্বাগতম। ইতিমধ্যে ভিডিও টাইটেল এবং থাম্বনেইল দেখে বুঝে গেছেন আজকে আমাদের ভ্রমণের গন্তব্যস্থল কোথায়। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি হাওড় বিস্তৃত কিশোরগঞ্জ জেলার নিকলি হাওড়ে। করোনার জন্য নিকলি ভ্রমণের উপর আছে প্রশাসনের নিষেধাজ্ঞা, কিন্তু ভ্রমণ পিপাসু মন কতদিন আর আটকে রাখা যায়। আর তাই নিকলি যাওয়ার নিয়মিত রাস্তায় পুলিশি টহল থাকায় আমরা বেছে নিই বিকল্প রাস্তা, আর তা হলো কিশোরগঞ্জ থেকে সিএনজি দিয়ে করিমগঞ্জ উপজেলার মরিচখালি বাজার, তারপর ট্রলার বা নৌকা দিয়ে এই নিকলি হাওড়। কিশোরগঞ্জ জেলার নিকলি, মিঠামইন, অস্ত্রগ্রাম ও ইটনা উপজেলার প্রায় সবটুকু এলাকা জুড়ে বিস্তৃত নিকলি হাওড়। এ হাওড়ের সৌন্দর্যে খুঁজে পাওয়া যায় গ্রামীণ পরিবেশের সক্রিয়তা। বিশাল জলরাশির বুকে বিচ্ছিন্ন ছোট ছোট গ্রাম, যেন এক একটা ছোট ছোট দ্বীপ। হাওড় জুড়ে গলা ডুবিয়ে থাকা হিজল গাছের সারি বা পানির নিচ থেকে জেগে ওঠা করছের বন, কিংবা শুশুকের লাভজাব মুহূর্তে আপনার মন ভালো করে দিবে। নৌকা চলতে শুরু করা মাত্রই হারিয়ে যেতে হয় জলরাশির রাজ্যে। দূর থেকে আরো যত দূর চোখ যাবে স্নিগ্ধ গ্রামের মতোই শান্ত অথই পানি, যা প্রাণ জুড়িয়ে যায়। জলের সীমানা শেষ হতেই যেন বিস্তৃত আকাশ, তারই মাঝখানে কিছু ঘরবাড়ি। বন্ধুরা, কথা বলতে বলতে আমরা চলে আসলাম মরিচখালি নৌকাঘাট। কিশোরগঞ্জ একরামপুর রেলগেট থেকে সিএনজি দিয়ে মরিচখালি আসতে আমাদের সময় লেগেছে মাত্র 30 মিনিট এবং ভাড়া পড়েছে জনপ্রতি 40 টাকা। নৌকাঘাটের সৌন্দর্য মুহূর্তে আমার মন ভরিয়ে দিল, তাই আমি ব্যস্ত হয়ে বললাম এখানকার প্রাকৃতিক দৃশ্য ক্যামেরা বন্দি করতে, আর আমার অপর দুই ভ্রমণ সঙ্গীকে পাঠালাম ট্রলার ঠিক করার জন্য। চারিদিকে বিস্তৃত জলরাশি, কিছু দূর পরপর পানিতে দ্বীপের মতো বেশে বেড়ানো গ্রাম, দূর দিগন্তে দেখা মেলে মাছ ধরা নৌকায় জেলেদের ব্যস্ততা, আর রাতারগুলের মতো ছোট ছোট জলাবন। এসব নিয়েই নিকলি হাওড় ছড়ায় তার প্রাকৃতিক রূপ, বর্ষা এলেই বেড়ে যায় এর জৌলুস।
শহরের যান্ত্রিকতার ভিড়ে আপনার মাথা যখন প্রায় হ্যাং, তখন এমন একটা জায়গা আপনাকে দেবে পেছনের সব কিছু ভুলে নতুন করে ফ্রেশ হওয়ার সুযোগ। বিশাল জলের উপর ভাসতে ভাসতে নীল রঙা আকাশের দিকে তাকিয়ে থেকে নিজের দেহমন সবই হালকা করে নিতে পারবেন। পানিতে ভাসতে ভাসতে হাওরের ভিতরের দিকে গেলে এক পর্যায়ে যখন কোনো গ্রাম দেখা যাবে না, তখন হাওরকে আপনার শান্ত একটা সাগরের মতো মনে হতে পারে। আবার ঘুরতে ঘুরতে চোখ পড়বে পানির উপর ভাসমান অসম্ভব সুন্দর ছোট ছোট সবুজ গ্রাম। হ্যালো ফ্রেন্ডস, আমি এখন আছি নিকলির হাওরের কাছাকাছি একটা জায়গায়, আর আজকে আমার ট্যুর হচ্ছে নিকলি হাওর এবং হাতিরঝোর হাওর। আমার সাথে আছেন আমার প্রিয় তিন ছোট ভাই, এই হচ্ছে মুস্তাফিজুর রহমান মারুফ, রাসেল এবং মানবিক মুরাদ। বিশাল জলরাশির উপর ভাসতে ভাসতে ভরপুর কোনো পূর্ণিমা রাতের ঘাড় নীল আকাশ দেখতে চাইলে চলে আসতে পারে নিকলি হাওর। জ্যোৎস্না রাত নিকলি হাওরে বেড়ানোর জন্য আদর্শ জায়গা। নিশুতি রাত, স্বচ্ছ জলে চাঁদের আছড়ে পড়া আলো এবং নৌকার গায়ে হাওরের অবিরাম জল গেলে সত্যি জীবন এখানে অনেক সুন্দর। বর্ষাকাল নিকলি হাওর যাওয়ার সবচেয়ে ভালো সময়, কেননা এই সময় পানি থাকে প্রচুর, আর এই সময়েই এর আসল সৌন্দর্য ফুটে ওঠে। জুলাই মাস থেকে সেপ্টেম্বর নিকলি হাওর ভ্রমণ করার সবচেয়ে ভালো সময়। সেপ্টেম্বর থেকে পানি একটু একটু করে কমতে থাকে। এছাড়া যে কোনো সময় আপনি নিকলি হাওর যেতে পারেন। ইচ্ছে করলে নদীর টাটকা মাছ দিয়ে খুব অল্প দামে দুপুরের খাবারটা এখান থেকে সেরে নিতে পারেন, এবং খাবার শেষে রিক্সা দিয়ে বেড়িবাঁধ এলাকাটা কিছুক্ষণ ঘুরে দেখতে পারেন।
দুপুরের খাবার এবং বেড়িবাঁধে ঘোরাফেরা শেষ করে এবার আমাদের গন্তব্য হচ্ছে এই হাওড় পারিদা। পরিষ্কার আকাশ, মুহূর্তেই অন্ধকারে আচ্ছন্ন, যে কোনো সময় ঝড় তুফান হতে পারে। অতএব যারা সাঁতার জানেন না তারা হাওড় ভ্রমণে না আসাই ভালো। যদিও খুব বেশি আসতে ইচ্ছে করে তাহলে অবশ্যই সাথে লাইফ জ্যাকেট নিয়ে আসবেন, কারণ এই হাওড় যেমন সৌন্দর্যের লীলাভূমি ঠিক তেমনই একটা মরণ ফাঁদও বলা চলে। কারণ প্রতি বছর অসংখ্য ট্রলার বা নৌকা ডুবি হয় এই হাওড়ে। বলতে বলতেই আকাশ অন্ধকার করে বৃষ্টি শুরু হলো। যে নদী কিছুক্ষণ আগে অনেক শান্ত ছিল মুহূর্তে অশান্ত রূপ ধারণ করল। এক একটা ঢেউ আমাদের নৌকার 3-4 হাত উপরে উঠে যাচ্ছে। মনে হচ্ছে এখনই আমাদের নৌকা ডুবে যাবে। দিনের অবস্থা কিছুটা ভালো দেখে আমরাও নেমে পড়লাম পানিতে। হাওড়ে আসলাম আর নদীতে গোসল করব না, তা কি হই। হাওড়ের ঠিক মাঝামাঝিতে আছে আমরা।
পানি।